আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়া করে আমি শাইলা শুরু করছি আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি আর টমেটো দিয়ে চাপিলা মাছের একটি রেসিপি। এর আগে ধন্যবাদ জানাতে চাই আমার ওই সকল বন্ধুদের যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করেছেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমে কিন্তু আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আমি এখন মাছগুলোকে একটা কড়াই নিয়ে সেটাতে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মশলা এর মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি কুচু করে রাখা পেঁয়াজ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখন অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো সবগুলো উপকরণ আমি এখন একটু হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তো আমার মাখানোটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। তো এখন আমি পানিটা দিয়ে চুলোতে বসিয়ে দেব রান্না করার জন্য। তো আমার মাছ রান্নাটা কিন্তু বলক চলে এসেছে, আর যে পানিগুলো আছে এক্সট্রা সেগুলোকেও আমি শুকিয়ে নেব। তো এটা খুব ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমার মাছের পানিগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ পর মাছটাকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু মাছটা খেয়ে দেখি নাই, আমি দুপুরের বেলা ডিম দিয়ে ভাত খাইছি। তো এটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে ছোট মাছগুলো, তো বাবা মাঝে মাঝে ওর জন্য মাছ এই ছোট মাছগুলো নিয়ে আসে। তো ওরও কিন্তু খাওয়া হয় নাই, ও আসলে কাজের জন্য বাহিরে ছিল দুপুরে। তো যাই হোক, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।